মেসির সাথে আলোচিত সেই ভাইরাল ছবি নিয়ে যা বললেন ইয়ামাল দেখুন বিস্তারিত। বর্তমান স্পেনের সবচেয়ে আলোচিত ফুটবলার লামিন ইয়ামাল, ক্লাব ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও প্রাত প্রদীপের আলোয় উঠে এসেছেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ামালের একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। ইয়ামালের বয়স তখন ছিল মাত্র 6 মাস। তবে এতদিন কেন এই ছবিটি লুকিয়ে রাখা হয়েছে তার কারণ ইয়ামাল এবার নিজেই জানিয়েছেন। লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন লিওনেল মেসি। এই ছবিটি তোলা হয়েছিল 2007 সালে। পাশে ছিলেন এই বিস্ময়ালোকের মা শেইলি ইবানা। চলতি মাসের শুরুতে ছবিটি প্রকাশ্যে আসে। অল্প সময়ের মধ্যেই ছবিটি নজর কাড়ে ফুটবল বিশ্বের। ইউনিসেফের সঙ্গে যৌথ উদ্যোগে কাতালান পত্রিকা রুইয়ারো স্পোর্টের একটি চারিত্রিক ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। তখন কে জানতো 16 বছর পর সেদিনে সেই ছোট্ট শিশুটি আজ হয়ে উঠবেন আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা তারকা। ইউরোর প্রথম সেমিফাইনালে গত মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে শুরুতেই গোল খেয়ে বসে স্পেন। লামিন ইয়ামাল অবশ্য ফ্রান্সকে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেননি। প্রায় 25 গজ দূর থেকে অসাধারণ এক গোলে দলকে সমতায় ফেরান তিনি। 16 বছর বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোর প্রথম গোল করার কীর্তিও গড়েন তিনি, তাও আবার ইউরোর সেমিফাইনালে। তবে ছবির ব্যাপারে ইয়ামাল বলেছেন, ছবিটি তোলার সময় কী হচ্ছিল ওই বয়সে অবশ্য তা আমার বোঝার কথা নয়। আমার বাবার কাছে ছিল ছবিটি এবং কখনোই সেগুলো প্রকাশ্যে আসেনি। আসলে আমরা চাইনি মেসির সঙ্গে আমার তুলনা করা হোক। ফুটবলে সবসময় সেরার সঙ্গে তুলনা হলে নিশ্চয়ই কেউ বিরক্ত হবে না, কিন্তু এটা আপনার বিপক্ষে যেতে পারে, কারণ তার মতো হওয়া কখনো সম্ভব নয়। 2023 সালে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন ইয়ামাল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে খেলেছেন 50টির বেশি ম্যাচ। ক্লাবে আলো ছড়িয়ে নজর কাড়েন স্পেন জাতীয় দলের কোচ লুইস দে দা ফুলোরেন্তেরো। আর চলতি ইউরো এই ইয়ামাল স্পেনের আক্রমণে মদ্যমণি হয়ে উঠেছেন। গত মাসের আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েন তিনি। সেমিফাইনালে গোল করে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ডও গড়েন লামিন ইয়ামাল।